ফার্ম ফ্রেশ নিবেদিত। হ্যাঁ বল ভাইয়া, একটাও চোখে পড়লো না। তুই কি রিক্সায় না হেঁটে হেঁটে ঘুরছিস? হেঁটে হেঁটে। গুড, ভেরি গুড। এভাবে হবে না। হবে, নিয়ত গুণে বরকত। নিয়ত কর, যে কোনোভাবে হোক খুঁজে বের করবি, অবশ্যই পাবি। ভাইয়া, বাইরে অনেক রোদ। পরশুদিন আমাদেরকে বাড়ি ছেড়ে দিতে হবে, হাতে আছে শুধু আজ আর কাল। যদি বাড়ি খুঁজে না পাস তোকে ট্রেন ধরে গ্রামের বাড়িতে চলে যেতে হবে, আর আমাকে থাকতে হবে রাস্তায়। বুঝতে পারছি। এই যে মামা, 51 নম্বর বাড়ি কোনটা? হাউস 51। বিউটি পার্লার। মামা চলেন তো, চলেন। কোন দিক যাবো? দাঁড়ান, এক্সকিউজ মি, আপনার সেল ফোন নাম্বারটা দিন। 51 আমার চোখে পড়লে আপনাকে লোকেশনটা জানাবো। মামা, আপনার নাম্বারটা দেন। লন 01। স্যার, এই মামা, এই মামা, নাম্বার নেবেন না। বদমাস। কোন কোন দিক যাবো? দাঁড়ান। হ্যালো, কি খবর? তোর 51 এখনো খুঁজে পাইনি। পাবি না কেন, কত নম্বর রোডে খুঁজছিস? মামা, এটা কয় নম্বর রোড? 2 নম্বর। হ্যাঁ, ওখানেই। খুঁজে পাচ্ছি না। শিপু, তুই আয়, আমি পাবো না। আমি যদি এসে পাই তাহলে কিন্তু তোর একদিন কি আমার একদিন। ভালোবাসার দিবসের ডিজাইনটা। পেয়েছিস? হ্যাঁ ভাই, পেয়েছি। গুড, ভেরি গুড। অ্যাড্রেসটা টেক্সট কর, আমি এক্ষুনি আসছি। ভাইয়া, বাড়ির সামনে নারকেল গাছ, আম গাছ আর নদীর সঙ্গে লেক আছে। আচ্ছা, আমি তোকে ভিডিও করে পাঠাই। ফার্স্ট ক্লাস। অ্যাড্রেসটা বল। 2 নম্বর রোড, 51 হাউস। ওকে ওকে, রাখো তোমার ভালোবাসা, এখন আমার দরকার বাসা। সরো। তুমি এখন দেখতে পাচ্ছ বাসার সামনে একটা গেট আছে, বাড়িটা একটু রং সাদা নীল। বাড়িটার সামনে দেখতে পাচ্ছ নারকেল গাছ, সেই সাথে আম গাছ, এইবার দেখো নদীর সমুদ্র। এখন আর বাসা খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না। আরে কি ব্যাপার, আপনি আমার ভিডিও করছেন কেন? আরে আমি তো বাড়ির ভিডিও করছি। আপনি আমার ভিডিও করেননি? না। হ্যাঁ মামা, আপনার মোবাইলটা দিন তো। দিব না। কেন?
তার মানে আপনি ফোনটা দিবেন না? না, দেখুন আমি আপনার ভিডিও করিনি, প্লিজ আমার মোবাইলটা দিন। না, এই যে রিক্সা ভাই, কি হয়েছে? হাতে খালারে ভিডিও করছে। সে তার ভিডিও করছে। হ্যাঁ আঙ্কেল, আমি তার কোনো ভিডিও করিনি, আমি বাড়ির ভিডিও করছিলাম, সে সামনে এসে দাঁড়ায়। তুমি ভিডিও করছিলে কেন? আমার ভাইকে পাঠানোর জন্য। কেন? আমরা বাসা ভাড়া নেবো তো। তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলে। না, আমিও এখানে এসেছি। কেন? আমরা বাসা ভাড়া নিব। ও, আমার মোবাইল ফোনটা দিতে বলুন। তুমি ভিডিওটা ডিলিট করে ওকে ফোনটা দিয়ে দাও। আরে ও তো বলছে তো ইচ্ছে করে কাজটা করেনি। তোমরা এসো, ভেতরে এসো। এই মনুমা, যে ওটা ভেতরে গেলে গেটে তালা দিয়ে আসো। যে আন্টি এসো। আমরা ছোট ফ্যামিলিকে দেব। আমাদের 2 বেড, ড্রয়িং ডাইনিং, পেপারের ইস্যু দেখেছো, 20,000 টাকা চেয়েছি আমরা। তোমাদের গার্জেন কই? আমি আর আমার বোন। আমি আর আমার ভাই। তুমি আর তোমার বোন, মানে তার বিয়ে হয়নি? না। তোমার ভাইয়ের কি খবর? ডু ডু মানে ব্যাচেলার? জি সরি, আমরা ব্যাচেলারকে দেবো না। আঙ্কেল, আপনি তো একদিন আমাদের মতো ব্যাচেলার ছিলেন। তা ছিলাম। তুমি এসো। আন্টি, আপনাকে যেতে বলছে, আপনি যান না। তোমাকে থাকতে বলছে? ননসেন্স, ইডিয়ট। এই দেখ, আবার শুনবি। ব্যাচেলার রাখার কি বিপদ এখন, বুঝতে পারছো? আঙ্কেল, ওতে তো বাসা দেবেন না, দেবেন আমাদের। প্রশ্নই ওঠে না, দেবেন না। আন্টি কেন দেবেন না? আমরা তো মেয়ে। মেয়ে বলে কি সাত খুন মাপ? হ্যাঁ মাপ। মগের মূল্য? এদেরকে নিয়ে তো দেখি মহা বিপদ। হ্যাঁ দোষ তো মেয়েটারই, এক হাতে তালি বাজে আর তাই বলে গায়ে হাত দেবে, এটা কেমন ভদ্রতা? আমার ভাই কাজল, সে মনে হয় ভেতরে আছে। আসেন। আসেন। এই তুমি ওকে সরি বলো। বলো সরি। কি সোনার টুকরো মেয়ে, তোমরা কি স্বামী স্ত্রী? হতেই হবে। জি না। সরি। কে তোমরা? ও আমার বোন। জি আমি সজল, ও কাজল। ভাই ভাই? জি। তোমরা বাসা ভাড়া চাও? জি। আন্টি আমরাও। হ্যাঁ তোমরা চারজন এক পরিবারের হলে অসুবিধা ছিল না। যেহেতু তোমরা এক পরিবারের নাও, আমরা বাসা ভাড়া দিতে পারবো না। আন্টি আমরা তো 2 বোন, আমাদের দিয়ে দেন। আন্টি আমরাও কিন্তু 2 ভাই এবং কোনো ঝুট ঝামেলা নেই। আর পূর্ব অভিজ্ঞতা থেকে একটা কথা বলি, ভাড়াটিয়া হিসেবে ছেলেরা মেয়েদের চাইতে বেটার। কেন বেটার? কারণ আমরা সারাদিনে একবার গোসল করি। আপনারা সারাদিনের মধ্যে কতবার যে হাত মুখ ধোন তার কোনো ইয়াত্তা আছে? আর আর আপনারাই বলেন, আপনারা কখনো কি এক জামা 2 দিন পরে? তার মানে
রোজ রোজ গাদা গাদা কাপড় ধোয়া, ঘর মোছা। শাট আপ। তারপর আন্টি, মেয়ে বলে জিভের স্বাদ বেশি, সারাদিন ধরে এটা ওটা রান্না, মানে বাড়ি আগুন। শুধু কি তাই, সারাদিন ধরে টিভিতে কুটনামি, বউ শাশুড়ির যুদ্ধ, পরকীয়া সিরিয়াল দেখা, মানে আঙ্কেল আন্টি তো ঘুম হারাম। আন্টি, আপনি ওদেরকে থামতে বলেন। বললাম, তোমরা এসো। আপনাদেরকে যেতে বলেছে, যান। আপনাদেরকে যেতে বলেছে বলেননি? হ্যাঁ আন্টি, আন্টি আমরা বাসাটা একটু দেখি। আন্টি, আমাদের বাসা দেখার কোনো দরকার নেই। এই যে অ্যাডভান্স অ্যাডে দেখলাম সব চার্জ মিলিয়ে বাড়ি ভাড়া বেশি আছে, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের দিচ্ছেন না, উনি আমাদেরকে দিচ্ছেন। শাট আপ, ইউ শাট আপ। আচ্ছা আঙ্কেল, আমরা কি একসাথে থাকতে পারি না? মানে তোমরাও থাকলে আমরাও থাকলাম? অসম্ভব। তাহলে আপনারা দুজন চলে যান। আপনারা যাবেন, আমরা থাকবো। থামো থামো থামো, দেখো তোমরা যদি শেয়ার করে থাকতে পারো তাহলে তো কোনো অসুবিধা ছিল না। হ্যাঁ আচ্ছা রানু, তোমার কি মত? তোমাদের বাসা কত দরকার সেটা বুঝতে পারছি, কিন্তু আলাদা আলাদা বাসা দেওয়া তো আমার পক্ষে সম্ভব না। তাহলে আন্টি একত্রে? সেটা হয়তো সম্ভব, তোমরা একটা রুম নিলে আর ওরা একটা। হ্যাঁ, মনে করো তোমরা ঘরে ঢোকা আর বেরোনোর জন্য দরজাটা ব্যবহার করলে, আর তোমরা ঢোকা বেরোনোর জন্য এই ড্রয়িং রুমের স্পেসটা ব্যবহার করলে। বাথরুম তো আলাদা আলাদা আছে, আর ডাইনিং আর কিচেন শেয়ার করলে করলে, না হলে করলে না। ভাড়াও তোমাদের কম গুনতে হলো, দুজন নিলে তখন দিতে হতো 20,000, এখন দেবে 10,000। রাইট, এখনই তো তোমাদের টাকা জমানোর সময়। আন্টি আমরা একটু কথা বলি। আসেন। আপনার সাথে না, আমার বোনের সাথে। আন্টি আমরা কিন্তু কনফার্ম করে, থাকতে চাইলে থাকবে, না থাকলে চলে যাবে, এখনই অ্যাডভান্স দিচ্ছি। আগে বাসা দেখো তারপর। ওকে জি। তোমাদের ডিসিশন কি? না বলার আগে উপরে দেখে আসু। জি বুয়া। যে ওদের নিয়ে উপরে দেখাও, ওটা ছেলেদের রুম আর এই পাশে মেয়েদের। আসেন। কাজটা কি ঠিক হলো? কাকি রাখবো, কাকি তাড়াবো। হ্যাঁ, মিলেমিশে থাকতে পারলে তো ভালোই, অন্তত বাড়িটা খাঁকা করবে না। ওদের স্বাদ এদের দিয়ে মেটাতে চাও? এক্ষুনি গিয়ে মাছ নিয়ে আসি, ঠিক তো নেই, গাছ দেবান না করে দেয়। ঠিক বলছো, চল চল।
ঘরটা একটু বড় হলে ভালো হতো, হাত পা ছড়িয়ে থাকা যেত। হ্যাঁ বল, আরো শুনো। খুশি হলাম আপু। আপু একটা মজা জিনিস আছে দেখবি, চল। আপু এই দেখ বাথটাব, গুড। বাসাটা তাহলে নিয়ে নি। কাম শেষ হলে আবার সাথে রেখে আসবেন। ঠিক আছে। আরে আমি আমি কাজল ইডিয়েট। আই শুনো, তুমি খবরদার ওর সাথে কথা বলবে না। তাহলে আপনারা থাকছেন? হ্যাঁ। আমরা কিন্তু আজই উঠছি, ভাই তো মালপত্র আনতে গেছে। আপনারা? আমরা উঠি না, উঠে তা তোমাদেরকে কি। সরি। ভুলে গেলে তুমি মনে করে দিও। হ্যালো ভাইয়া, এই 5 মিনিট পর বাসার সামনে রাস্তায় আয়। ওকে। এই ওরা কি বাসা নিল বললি না তো? মনে হয়। গুড, ভেরি গুড, রাখলাম। মামা সামনে বাইরে যাবেন। আপু কত দূর? আর 5 মিনিট। নিচে নামবো? তুই বুয়াকে নিয়ে নিচে আয়। ওকে। হ্যাঁ আমিও তাই দেখেছি। আমি কিন্তু এর প্রতিশোধ নিব। কিভাবে? আমিও তোমার বোনকে দেখে হাসবো। তাতে আমার বোনের বই গেল, আমার মনে হয় লাগলো। তাই তো মনে হচ্ছে। হাসির কি হলো? আপনি যেভাবে হেঁটে আসছিলেন আপনার চোখ মুখ কিছু দেখা যাচ্ছিল না তো, মনে হচ্ছিল কার্টুন হেঁটে আসছে। তোমাকে লাগবে না, ভিতরে যাও। ওকে ভাইয়া। শিপু ভারী, আস্তে সাবধানে। সাহায্য করবো না, নিজের চরকায় তেল দেন। দিলাম। ওকে। আপা এটা কোথায় রাখবো? আপার মাথায়। আপু আই যাও, ভিতরে যাও। আই ওকে নিয়ে ভিতরে যাও। এই কাজল। ওই যে পিসিআর গিটারটা নিয়ে উপরে যা। এই যে একটু সাহায্য করেন।
শিপু, সত্যি না নাকে অনেক ব্যথা পেয়েছে, দেখো না। ওকে দেখি। গাড়ির কুশনগুলো নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? তাতে আপনার কি? গাড়িটা কি আপনার বয়ফ্রেন্ডের? আপার আঙ্কেল, আন্টি, এই আরে আরে কি করছেন? আসলে কোথায় নিয়ে যাচ্ছেন? গাড়ি সব কিছু চুরি হয়ে যাবে না, মাল সামান সব চুরি হয়ে যাবে তো। হোক, আজ তোর একদিন কি আমার? আন্টি বলো, এই লোকটা ছেলেটা স্বপন, বল এবার এই ছোট লোকটা দেখেছেন আন্টি? মুখের কি ভাষা, দেখতে ময়ূরের মতো সুন্দর, অথচ কি কর্কশ ধ্বনি। হাসি বের করছি, মালপত্র ভ্যানে তোলো, আউট হও। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমিও বিদায় হও। হ্যাঁ, তোমাদের যা স্বভাব, তোমাদের কাউকে আমি রাখব না। এই যেমন ওর মা, তার বোনের কাণ্ডটা শোনাও, কি করেছে ও? কি করেছে? প্রথমে হ্যার বাইয়ের নাক বাংছে, এরপরে এমনে দইরা চিবি দিছে। আই এম সরি। তোমরা বাসায় না উঠতে যা শুরু করেছো না, এরপর কি করবে? খুনা খুনে? আর কখনো হবে না আন্টি। এই যে আমি দুই হাত জোর করে মাফ চাচ্ছি। কান ধরেন আন্টি। কান ধরবো না? কান ধরতে হবে না, দুজনে হাত ধরো, ধরে বলো আর কখনো এরকম করবে না। কি হয়েছে? আহ বল না, ওই বদমাশটা আমার আমার কি আমার হাতটা নিয়ে হাতিয়ে হাতের তালু এইভাবে চুলকে দিয়েছে। মানে কি? ভালো না, খারাপ কি? লাভ ইউ। সব গুছিয়ে ফেলেছো এত সুন্দর করে।
আপু, আন্টি। হাসছো কেন আন্টি? কি হলো তোমার গলা এরকম ধরা ধরা, চোখ কি হয়েছে, কান্না করেছো? বলবো? এই চুপ না, বলবো? এই চুপ না। সত্যি তোমরা পাগল, একজন খিলখিল করে হাসছে আর একজনের কান্না। আচ্ছা যাই হোক, আজকে আমি দোকানে খাবে। কেন মিছিমিছি কষ্ট করবেন? ছেলে মেয়ে দুটো তো বাইরে থাকে, ওদের আদর তোমাদের দিতে চাই। এখন বলো কি খাবে। আপনি যা দেবেন। তুমি? আমি তো সবই খাই। লক্ষ্মী মেয়ে সব। গিটার কে বাজায়? ভাইয়া, আমি একসময় হারমোনিকা বাজাতাম। হারমোনিয়াম? মাও তো অর্গান। ও রাইট, তোমার মতো বয়সে না, আমার তোমার মতো চুল ছিল, প্লেবয় শার্টের দুটো বোতাম সবসময় খোলা থাকতো, আর গলায় থাকতো রুমাল। আর ওই হারমোনিকাতে আমি ওই হেমন্ত মুখোপাধ্যায়ের ওই গানটা গাইতাম। ওই যে কোনটা আঙ্কেল? ওই যে ওই হ্যাঁ, আপনা দিল তো আওয়ারা না জানে কিসি পে আয়েগা। শ্যুটটা কেমন আঙ্কেল? শ্যুটটা মানে অনেকটা মানে যেমন আছে, ধরো হ্যাঁ আপনা দিল তো আওয়ারা না জানে কিসি পে আয়েগা, টানা টা টা টানা 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 জবাব নেই। তোমরা চলে এসো। জি আন্টি জি, চলো চলো। Hey apna dil Hey apna dil na jaane kis pe aayega la 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 na jaane kis pe aayega hey apna dil ভাইয়া আমি কিন্তু রেডি। দেখ তো মেয়েরা রেডি হয়েছে কিনা। শিপু সাংঘাতিক বিচ্ছু, ব্যবহার খুবই খারাপ। কোনটা, ছোটটা? হুম। আচ্ছা আর বড়টা? সে মনে হয় রাগে। প্রথমে রাগ থাকা ভালো, পরে অনুরাগ। ভাইয়া নক করবো নাকি ডাক দিব? নক করতে পারিস, যা নক কর, নক কর, নক কর। বলছিলাম কি ভাইয়া, তুমি ডাকো। এটা কি তোর মাথা নাকি নারকেল? মারবেন? ধরে দেখবেন ফাটলো কিনা। ধরে দেখতে হবে না, ফাটছে নি। তাহলে একটু হাত বুলিয়ে দিন, ব্যথা করছে। এক মিনিট দে, ঢিপ দে, নাহলে শিং গজে তো।
গুড ইভিনিং। হাত ধুয়ে টেবিলে বসো। আঙ্কেল কোথায়? একটু ফোনে কথা বলছে, আমি ডাকছি। তোমরা হাত ধুয়েছো বেসিন এখানে? যাও, তোমরা দুজন একসঙ্গে হাত ধুও। চলো। আপু দেখ, আমরাও কি একসঙ্গে ধোবো? আপনি কাঁটা চামচ দিয়ে খাবেন? আপনার চোখ তুলবো। কোন চোখ? ডান চোখ না বাম চোখ? মানুষ এত খারাপ হয়। পাল্লা দেখাতে হবে না। ঠিক আছে, তাহলে পিছিয়ে নছি। আপনার নাম কি? নাম নাই। তাহলে আমি কি নামে ডাকব? আপু। আমি দুলা ভাই। দেখেছেন? দেখি 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 দেখি। বাহ, হার্ট লাইনটা তো ভীষণ ভালো। এবার বিয়ে কটে সেটা দেখি। আন্টি, আমি ভালো আছি। আমি কার সাথে কথা বলছিলাম? আমার ডাক্তারের সাথে। চলো, ওরা অপেক্ষা করছে। চলো। কি ব্যাপার, সবাই চুপচাপ কেন? কথা বলো, গল্প করো। কাজল, তুমি কিছু বলো। ভাই বলো, জোকস বলে। আগে তোমারটা শুনি, তারপরটা শুনবো। বলো। এক পুলিশ বাজারে গেছে মুরগি কিনতে। তো মুরগি বিক্রেতাকে জিজ্ঞেস করছে, এই বেটা তোর মুরগি কি খায়? সে বলে, স্যার আমার মুরগি ছাতু খায়। কি ইন্ডিয়ান মুরগি? চল থানায়। এরপর আরেক দোকানে গেছে, এই বেটা তোর মুরগি কি খায়? ইয়ে স্যার আমার মুরগি গম খায়। কি পাকিস্তানি মুরগি? চল থানায়। তারপরে আরেক দোকানে গেছে, এ বেটা তোর মুরগি কি খায়? তখন মুরগি বিক্রেতা কি উত্তর দিল জানেন? সে বলল, স্যার সকালে ঘুমের থেকে উঠে আমি ওর মুরগিকে 10 টাকা দিয়ে দিই, সে সারাদিন যা খুশি তা কিনে খায়। মুরগি কি টাকা দিয়ে কিনে খাইতে পারে? এই তুমি বলো। আমেরিকায় 4 বন্ধুর প্রায় 30 বছর পর দেখা। ওদের মধ্যে এক বন্ধু গেল বাসরুম, বাকি 3 বন্ধু গল্প শুরু করলো। কার ছেলে মেয়ে কজন, কে কী করছে, সেসব নিয়ে কথাবার্তা। তো প্রথমজন বলল, আমার একমাত্র ছেলে। আমার ছেলে তো বিশাল চাকরি করে, মেলা টাকা তার। তার খরচের হাত এত বড় যে এই কিছুদিন আগে সে তার গার্লফ্রেন্ডের জন্মদিনে একটা নিউ মডেলের মার্সিডিজ গিফট করেছে। সঙ্গে সঙ্গে দ্বিতীয়জন শুরু হয়ে গেল। আমার ছেলে হচ্ছে বিশাল বড় ইঞ্জিনিয়ার, সে তার গার্লফ্রেন্ডের জন্মদিনে একটা জেট প্লেন উপহার দিয়েছে। তৃতীয়জনও কিন্তু থেমে নেই, সেও সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল। আরে আমার ছেলে হইতেছে রিয়েল এস্টেটের ব্যবসা করে, তার এত টাকা তার নিজেরই হুঁশ থাকে না। সেই তো এই কয়েকদিন আগে সে তার গার্লফ্রেন্ডের জন্মদিনে 30,000 বর্গফুটের বিশাল বড় একটা প্রাসাদের মতো বাড়িও উপহার দিয়েছে। তারপর ওয়াশরুমে যে ফ্রেন্ডটা ছিল সে বেরিয়ে আসলো। সবাই তাকে ওই একই প্রশ্নই করলো। সে উত্তর দিল, তার একমাত্র মেয়ে। তারপরের প্রশ্ন, মেয়ে কী করে? সে উত্তর দিল, তার মেয়ে ক্লাবে ডান্স করে। বন্ধুরা হাই হাই করে উঠল, বলল, বন্ধু তোমার তো দুঃখের সীমা নাই। বন্ধু হাসলো এবং তারপর বলল, ওরে বন্ধু আমার সুখের সীমা নাই। আরে আমার এই মেয়ে তার এবারকার জন্মদিনে তার বয়ফ্রেন্ডের কাছ থেকে একটা নিউ মডেলের মার্সিডিজ, একটা জেট প্লেন আর 30,000 বর্গফুটের বিশাল প্রাসাদের মতো বাড়ি উপহার পেয়েছে।
আন্টি আই এম সরি, রিয়েলি সরি। কেন? আঙ্কেল মনে হয় মাইন্ড করেছেন, ছেলে মেয়েদের কথা মনে পড়েছে হয়তো। আপনার ছেলে মেয়েরা কোথায়? ওই যে আমেরিকায়। ওরা আসে না? আসবে হয়তো আমি মারা যাবার পর। আন্টি আমি সরি। তুমি একটা পাগল। ওরা গেছে? হ্যাঁ। তুমি সত্যি পাগল। ওরা পাগল? কারা? তোমার ছেলে মেয়ে। ওরা তোমার না? না। ঠিক আছে, ওরা শুধু আমার। ছাদে যাবে এখন? কতদিন চাঁদ দেখিনি। চলো না। চাঁদ যদি না উঠে, তুমি আমার পূর্ণিমা রাত। রানু, আমার হারমোনিকাটা কোথায়? লুকিয়ে রেখেছি। কেন? ওটা শুনলে খুব কান্না পায়। আর চাঁদ দেখলে ভালো লাগে? কেন ভালো লাগে জানো? কেন? আমরা দুজন যেখানেই থাকি, চাঁদ কিন্তু একটাই। মানে? তুমি যখন এখান থেকে চাঁদ দেখবে, আমি তখন ওখান থেকে। জিনিস দেখা তো একসঙ্গে থাকা। অফিস জানলি? ছুটি নিয়েছেন? এগুলো খুব তাজা তাজা দিতে পারেন, লাউ, কলা, মিষ্টি কুমড়া। কলা কি নেবেন? আধা কেজি আলু, আধা কেজি পটল আর আধা কেজি ঢ্যাঁড়স। জানেন, আমি ঢ্যাঁড়সের ইংরেজি তখন জানতাম না। সত্যি একদিন বিশাল বড় একটা খাবারের হোটেল দেখে খেতে খুব ইচ্ছে করলো। পকেটের অবস্থা তো তেমন একটা ভালো না, তাই হোটেলের বসে বেছে বেছে সবচাইতে কম দামি যে খাবার সেটা অর্ডার করলো। লেডিস ফিঙ্গার। খাবার যখন সার্ভ করলো, তখন দেখলাম সেদ্ধ একটা ঢ্যাঁড়স। খেজুর কখনো মানুষ এত ফালতু হয়? কত হয়েছে দাম? 50 টাকা। আমার কি দোষ? উফ, আপনি দূষণ। গেট আউট, আউট। আমি যার উল্টো বসকে ছুটি চেয়ে টেক্সট করলাম। মানে? আমিও আজকে অফিস যাব না। আমাকে উদ্ধার করবেন? জি। আপনি আমাকে কত যন্ত্রণা করবেন?
আমি আপনাকে যন্ত্রণা করছি। কি করছেন? আপনি আমাকে দেখলেই রেগে যান। যাব না? না। কি করব? প্রেমে পড়লে মানুষ খুশি হয়। মানে? মেয়েদেরকে আমি ভীষণ ভালোবাসি। আর পার্টিকুলার কাউকে না, এখন আপনি যদি চান তাহলে আমি একজনকে ভালোবাসতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আউ! ওরে বাবা, ওরে মা! ও! আরে সবজি সবজি! অতীতের সেই তুমি আর আমি। কি তোমার চার হয়েছে? এটা এখান নাম? আরে চার হলে তো সাপে কাটবে, আমার তো পাঁচ হয়েছে। মানে কি চোর? আমি করছো না চোর? আরে আমি চোর না, বলছি আমি চোর না। আরে কি আচ্ছা কিছু না আপু, কাজল আপু সাপ লুটে খেলছিলাম। তোকে যে ছাদে কাপড়গুলো নাড়তে বলেছিলাম দিয়েছিস? সরি। যা বাজারগুলো রান্না করে রেখে। একটা আলু, একটা পটল, তিন চারটা ঢেঁড়স। আমার বাচ্চার ব্যাকটেরিয়া পড়ে গেছে। সব ওই বদমাসটার দোষ। কার? ভাইয়া। হ্যাঁ এক্সকিউজ মি, দুপুরে ভাত ভর্তা আর ভাজি। বাজার কোথায়? আছে তো। নেই তো? পটল, পটল, ঢেঁড়স, এক মিনিট, আলু। চোর? কে চোর? এই যে আমার আলু, আমার পটল, আমার ঢেঁড়স। এখন বলেন আমি আপনার। স্বয়ং রবীন্দ্রনাথ এমন ঘর দেখে ওসব দালান কোঠা ছেড়ে এরকম ঘরে থাকতে চেয়েছিলেন, ওই কবিতাটা শুনেছেন? এই হাত ধরতে হবে। বহুদিন মনে ছিল আশা, ধরণীর এক কোণে রহিব আপন মনে, ধন নয় মান নয় একটুকু আশা করেছিল। আই এম সরি ও গড, আমি আসলে ঘর দেখে আবেগ আপ্লুত হয়ে আপনার হাতটা ধরে ফেলেছি। আই এম রিয়েলি সরি। আমার কি মনে হচ্ছে জানেন? কি মনে হচ্ছে? আপনাকে ধাক্কা দিয়ে এখান থেকে ফেলে ওখান থেকে পড়ে গেলে তো ভর্তা হয়ে যাবো। আমি খুব খুশি হব। আপনি সত্যিই তাই চান? এক মিনিট। তুমি রেডি 1 2 3 বলো, তারপর দেখো। মানে? তুমি রেডি 1 2 3 বলবে আর আমি সঙ্গে সঙ্গে এখান থেকে লাফ দিব। মোর না রেডি। 1 না 2 সজল তোমার নাম বলো। এখানে আসেন বলছি। তোমার নাম তুমি এখনই বলো, যদি না বলো আমি এখনই মরব। আমি মরলে তোমার কি? আমার কথা তুমি শুনবে না?
মরবো না? তুমি আমার সাথে গান গাইবে, নাচবে? কিসের হইছুই? ওরা পার্টি করছে। কারা? সজল সিমুরা। কোথায়? ছাদে? হ্যাঁ। তুমি যাও, ওদের সাথে আনন্দ করো। না থাক, তোমাকে ওরা বলেনি, হয়তো ভুলে গেছে। নিজের ছেলে মেয়েরা ভুলে গেল, আর ওরা তো কোন মুসাফির। তোমার হারমোনিকাটার নাম? ওটা দিয়ে কি হবে? তুমি তুমি বাজাবে? না। হ্যাঁ, জেদ করো না। তাহলে আর কোনোদিন আমাকে শোনাতে পারবে না। চোখ মুছে ওঠা ধর, আমি শুনতে শুনতে চাই। La 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 la
la la.